সো হ্যালো গাইস, ইনফোফ্যাক্টে আপনাদের স্বাগতম। আপনি কি জানেন, আপনি যত বেশি ঠান্ডা ঘরে ঘুমাবেন আপনার দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা তত বেশি হবে। হ্যাঁ, নাইটমেয়ার দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। আপনি যদি হঠাৎ সিগারেট খাওয়া ছেড়ে দেন, স্মোকিং ছেড়ে দেন, তবে সম্ভাবনা আছে যে আপনার রাতের ঘুম এক ঘন্টা কমে যাবে। এমনই অ্যামেজিং অ্যান্ড র্যান্ডম ফ্যাক্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ইনফোফ্যাক্ট চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি বাজিয়ে রাখুন লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। আপনি কি জানেন, আপনি যখন হাসেন তখন তখন আপনার দেহের ক্লান্তি সৃষ্টি করা হরমোনগুলো কাজ করতে পারে না, এজন্য তখন আপনাকে আরও বেশি সতেজ এবং সজীব দেখায়। হাসি নিয়ে আর একটা ফ্যাক্ট আছে, একটা 6 বছরের বাচ্চা দিনে গড়ে 300 বারের মতো হাসে, এবং একটি পরিপূর্ণ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি গড়ে 15 থেকে 100 বার হাসে। আপনার ব্রেন দিনের চেয়ে রাত্রে বা রাতের বেলায় কাজ বেশি করে, রাতের বেলায় ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। যখন শরীরে কোথাও কেটে যায় তখন শরীর থেকে রক্তক্ষরণ হয় বা রক্ত বের হয়, তো তখন বডি কী করে দেখুন। এভাবে কেটে যাওয়া জায়গায় জাল দিয়ে বিছিয়ে দেওয়া হয় যেন বডি থেকে কম রক্তক্ষরণ হয় বা রক্ত বের হয়। এখানে লাল অংশগুলো হলো ব্লাড সেল, এবং জালের মতো যা দেখছো যেগুলো রক্ত বের করতে বাধা দিচ্ছে, রক্ত বের হতে বাধা দিচ্ছে। অর্থাৎ কেটে যাওয়া জায়গায় যখন রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায় তখন ওইখানে জুম করলে আমরা এমন দেখতে পাবো। আপনি তো ট্রেডমিলের নাম শুনেছেন অথবা দেখেছেন, এগুলো যেগুলোতে মানুষ দৌড়ায়। তো এটা দেখুন ইমেজ, এটা হলো ওয়াটার ট্রেডমিল। তো এটা তাদের জন্য তৈরি করা হচ্ছে যাদের জয়েন্ট অথবা ফিটসে প্রবলেম আছে। পানির মধ্যে কম প্রেশার পরে যা জয়েন্টে লো ইম্প্যাক্ট করে বডিতে, এটাকে লো ইম্প্যাক্ট এনভায়রনমেন্ট হিসেবে বোঝানো হয়। এখানে জয়েন্ট আর ফিটের জন্য দৌড়ানো সহজ হয়। এইটা হলো ফিউচারের জিম। এক ধরনের ফ্লাওয়ার আছে যেগুলোর নাম সিলভার ফার্ন, সিলভার ফার্ন। তো এই ফুলগুলিকে যদি হাতে লাগাও এইভাবে, তবে আপনার শরীরে একটা টেম্পোরারি ট্যাটু সৃষ্টি হবে, তৈরি হবে। এই ফুলের এইটা একটা কাজ, তবে লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মেহেদি দিলে যেমন হয় যেমনভাবে রাখতে হয়। এইটা এই প্ল্যান্টের একটা আশ্চর্য ক্ষমতা। একটা ইলেকট্রিক শেভার ও নর্মাল রেজারের মধ্যে অনেক তফাৎ হয়, তাই না? একটি রেজার দিয়ে শেভ করতে লাগলে একদম প্লেনভাবে স্মুথভাবে কাটে, একদম স্মুথ। ওইখানে একটি ইলেকট্রিক শেভার দিয়ে কাটলে একটু রাফ হয়। এই পিকচার দেখুন, এখানে দেখা যাচ্ছে একটা রেজার আর একটা ইলেকট্রিক শেভারের মধ্যে পার্থক্য। রেজারের কতটা প্লেন আর স্মুথ করে কাটে, আর অন্যদিকে ইলেকট্রিক শেভার দড়ি টেনে ফেরার মতো কাটে। তো আপনাদের সামনে একটি পিকচার দেখানো যেখানে দিন আর রাত ডিভাইড হচ্ছে, ভাগ হচ্ছে। সাদা মেঘ হলো দিন আর কালো মেঘগুলো হলো রাত, আর যেখানে দিন আর রাত ভাগ হচ্ছে সেখানটা লাল, সেটা সন্ধ্যার সময়। স্পেস থেকে নেওয়া একটি অ্যামেজিং ফটো আর ভ্যালুয়েবল ফটো। এখানে দিন ও রাত ডিভাইড হচ্ছে সন্ধ্যার মাধ্যমে, সন্ধ্যার দৃশ্য বিদ্যমান। আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা জুম করলে কিছুটা এমন দেখাবে। জি হ্যাঁ, এমনটাই দেখায় যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট জুম করা হয়।